শুরুতে এই সংবাদ শিরোনাম, ভারত পাকিস্তান যে কারণে ফের সংঘাতে, পরোক্ষভাবে আবারও ইসলাম অবমাননার পক্ষেই কথা বললেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করছে ভারত, আফগানিস্তানের অস্বীকার, আইএসকে সহায়তা করতেন ট্রাম্প, এবং সবশেষ থাকছে উত্তপ্ত পেরু, দায়িত্ব নেবার পাঁচ দিনের মাথায় প্রেসিডেন্টের পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের ভূখণ্ডকে ব্যবহার করে ভারত তাদের দেশের ভেতরে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদদ দিচ্ছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ তোলার পর ভারত তা সরাসরি ভিত্তিহীন বলে দাবি করেছে। গত শনিবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সেনা মুখপাত্র যৌথ সাংবাদিক সম্মেলনে বহু নথিপত্র পেশ করে জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে সব সাক্ষ্য প্রমাণ তারা জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরবেন। জবাবে ভারতের শুধু সেই অভিযোগ খণ্ডনই করছে না, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এদিন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য পাল্টা পাকিস্তানকে দুষেছেন। কাবুলের আফগান সরকারও ইতিমধ্যে পাকিস্তানের তোলা অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। বস্তুত মুম্বাই এক যুগ আগে সন্ত্রাসবাদী হামলায় হোক কিংবা সম্প্রতি উরি বা পুলওয়ামাতে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণের ঘটনা, ভারতই এতকালে এসবের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তান ভিত্তিক নানা সংগঠনকে দায়ী করে নানা নথিপত্র পেশ করে এসেছে। কিন্তু গত শনিবার রাতে পাকিস্তানও প্রথমবারের মতো সেই পথে হেঁটেছে। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি এবং প্রধান সেনা মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেকার এক ঘণ্টার এক দীর্ঘ সংবাদ সম্মেলনে দাবি করলেন, বালুচিস্তান থেকে খাইবার পাখতুনখোয়া কিংবা গিলগিট বালতিস্তানের ইদানিংকালে যেসব উগ্রবাদী হামলা হয়েছে তার সবগুলোর পেছনে ভারতের হাত রয়েছে। এই দাবি সমর্থনে তারা একটি ডায়েরিয়াস বা সাক্ষ্য প্রমাণের সংকলনও পেশ করেছেন। কুরেশি ওই সংবাদ সম্মেলনে বলেন, ভারত এতদিন পাকিস্তান বিরোধী কার্যকলাপের জন্য নিজেদের ভূখণ্ডকে ব্যবহার করেছিল, কিন্তু এখন আফগানিস্তান সহ আশেপাশের যেখানেই তারা স্পেস পাচ্ছে সেটাকেই কাজে লাগাচ্ছে। ভারতের র এবং গোয়েন্দা কর্মকর্তাদের যুগ সাজসেই এসব অকাঠ্য প্রমাণ আমরা পেয়েছি, এগুলো এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বাক স্বাধীনতার নামে আবারও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার পক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন, বিদেশি সংকট তৈরি হচ্ছে, এ কারণে ফ্রান্স বাক স্বাধীনতার নীতিতে পরিবর্তন আনবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার কারণে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদ এবং বিক্ষোভের দিকে ইঙ্গিত করে তিনি একথা বলেছেন। স্কুলের ক্লাসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের পর এক শিক্ষক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ম্যাক্রন বলেছিলেন, ফ্রান্সে ইসলাম অবমাননার ঘটনা থামবে না। এরপর গোটা মুসলিম বিশ্বে ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এখন বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। এরই মধ্যে ম্যাক্রন তার আগের বক্তব্য পুনর্ব্যক্তন করলেন। ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে এ পর্যন্ত কয়েকবার ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে শার্লি এবদো ম্যাগাজিন। তারা এটাকে বাক স্বাধীনতা বলে দাবি করছে। অবশ্য হোলোকাস্টের বিরুদ্ধে কথা বললে তখন সেটার বাক স্বাধীনতায় থাকে না, আইনি পদক্ষেপ নেওয়া হয়। তবে বিশ্বের মুসলমানেরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বের পবিত্রতম ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা সহ্য করা হবে না। আফগানিস্তানের সরকার অন্য কোনো দেশের বিরুদ্ধে তার দেশের মাটিকে ব্যবহার করার অভিযোগ উড়িয়ে দিয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অন্য দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহারের ব্যাপারে পাকিস্তানের কর্মকর্তাদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার উপর জোর দিয়ে বলা হয়েছে, কোনো দেশের বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহারের সুযোগ কাবুল সরকার কাউকেই দেবে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি এবং দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ইফতেখার বাবর সম্প্রতি অভিযোগ করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভারতের গোয়েন্দা সংস্থা আফগানিস্তানের ভূমি ব্যবহার করছে। পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তান এবং পাকিস্তান প্রায়ই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের ভূমি ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ উত্থাপন করে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি তার দেশের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাতে আফগানিস্তানের ভূমি ব্যবহার করছে বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ সপ্তাহে আফগানিস্তান সফরে যাবেন বলে কথা রয়েছে। কাবুল সফরে গিয়ে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং তালেবানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সাম্প্রতিক বছরগুলিতে আফগানিস্তান এবং পাকিস্তান উভয়ই নানা বিষয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার কারণে দুদেশের সম্পর্কে উত্তেজনা চলে আসছে। এ উত্তেজনা দুদেশের সম্পর্ক এবং সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্টকে সহায়তা করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এটি করা ছিল ট্রাম্পের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন 2018 সালের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী নাদিয়া মুরাদ। তার লেখা দ্য লাস্ট গার্ল, মাই স্টোরি অফ ক্যাপটিভিটিস অ্যান্ড মাই ফাইট এগেইনস্ট দ্য ইসলামিক স্টেট শিরোনামে বইটিতে 12তম সংস্করণ প্রকাশ উপলক্ষে শনিবার রাতে নিউ ইয়র্কের আমাজন স্টুডিওতে এক সেমিনারে একথা বলেন নাদিয়া। তিনি বলেন, 2014 সাল পর্যন্ত ইরাকের উত্তরের একটি গ্রামে পরিবারের সাথে থাকতাম। উত্তর ইরাক আইএসের অধিকারে চলে গেলে আইএস বাহিনী আমাকে ধরে নিয়ে যায় এবং সেখানে আমাকে 3 মাস যৌন দাস হিসেবে ব্যবহার করত। 2014 সালে আইএস এর কাছে থেকে উদ্ধার পাবার পর আমি আমার মতো মেয়েদের জন্য কাজ শুরু করি। তিনি আরও বলেন, নারী এখনও দুর্বলতার নাম ছাড়া আর কিছুই নয়, কিন্তু আমি তা জানতাম না। আমি চাই বিশ্বের সকল নারী প্রতিবাদ মুখর হয়ে উঠুক। উল্লেখ্য, যৌন নির্যাতনকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে আবেদনের স্বীকৃতি হিসেবে 2018 সালে নোবেল শান্তি পুরস্কার পান নাদিয়া। পেরুর রাষ্ট্রপ্রধান হিসেবে গত মঙ্গলবার শপথ গ্রহণ করেন ইমানুয়েল মেরিনো, আর গতকাল রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মেরুনের পদত্যাগের ঘোষণার পরই পেরুর রাজধানী জুড়ে আনন্দ শুরু হয়ে যায়। গাড়িতে হর্ন বাজিয়ে আনন্দ করতে থাকেন লোকজন। পুলিশ বিক্ষোভকারীদের প্রতি কাঁদানে গ্যাসের শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে তার জবাব দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এ বিক্ষোভ দেশটির 2 দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ। প্রেসিডেন্ট বিচ কারকে ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসয় করা হয়। এরপর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ম্যানুয়েল মেরিনো, কিন্তু সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। মূলত এরপর থেকেই ধীরে ধীরে উত্তাল হতে থাকে পেরু। দুর্নীতির অভিযোগে অভিশংসয় পেরুর প্রেসিডেন্ট মার্টিন বিচ কারার পক্ষে রাস্তায় বিক্ষোভ করেছেন হাজারো সমর্থক। দেশটিতে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে 27 জন আহত হয়েছেন। পেরু রাজধানী লিমা সহ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে দেশটির বিভক্ত কংগ্রেস এবং প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনোর নতুন সরকারের উপর চাপ বাড়ছিল। শনিবার 2 জন নিহত হওয়ার পরই ম্যানুয়েল মেরিনো সরে দাঁড়ান। গত বৃহস্পতিবার রাতে পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাসের শেল এবং রাবার বুলেট ছুড়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েন বিক্ষোভকারীরা। এতে দোকানপাটের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পেরু সরকার বিরোধী এ বিক্ষোভ 2 দশকের মধ্যে সর্ববৃহৎ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কনবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।